বাংলাদেশে অবিরাম সন্ত্রাস চলছে, আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। আর তার মধ্যে এবার ঠাকুরগাঁওয়ের ছবি আপনাদের দেখাবো, সেখানে আক্রান্ত হলেন আরেক হিন্দু। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারির প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মারা হলো তাকে। বাংলাদেশের রাস্তায় কট্টরপন্থীদের তাণ্ডব, সুশীল আচার্যকে মারা হলো। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত হিন্দু যুবক। 2 জানুয়ারি পর্যন্ত জেলে এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের হলো। 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষে আহত হন আদালতের এক কর্মী। আহত আদালতের কর্মীর অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা শুরু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে। মামলা দায়ের করল বাংলাদেশের পুলিশ। শুনানিতে এলেন না কোনো আইনজীবী, মঙ্গলবারও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণদাস। 1 মাস পিছিয়ে গেল তার জামিন মামলা শুনানি। বাংলাদেশ সরকার কেন কোনো আইনজীবীর ব্যবস্থা করতে পারল না? তাহলে কি বিচার ছাড়াই জেলে রাখাই একমাত্র চক্রান্ত? এই প্রশ্নটা উঠছে, আশঙ্কা প্রকাশ করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এটাই আমার আশঙ্কা ছিল। আমি কালকে টুইটও করেছি কে রেমন রয়কে কীরকম মারা হয়েছে, কি উনি নিজের লাইফের জন্য ফাইট করছেন, আইসিইউতে রয়েছেন। গণতন্ত্র প্রহসনে পরিণত হলো পদ্মা পারে। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস। তার হয়ে সামাল করার জন্য একজন আইনজীবীও আদালতে আসতে পারলেন না। বলা যেতে পারে ভয় দেখিয়ে আসতে দেয়া হলো না। এক আইনজীবী মৌলবাদীদের মানের জেনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হামলা ও মামলার জেরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের বাকি 50 জন আইনজীবীও অনুপস্থিত রইলেন। স্পষ্ট হয়ে গেল চিন্ময় কৃষ্ণদাসকে জেলবন্দি করে রাখার জন্য বাংলাদেশের ন্যাক্কারজনক ছক। আইনজীবীর অভাবে হলো না শুনানি, মিলল না জামিন, শুনানি পিছিয়ে গেল 1 মাস। আমরা এক এক মুহূর্ত ওনার চিন্তায়তে ছিলাম কি উনি কী অবস্থাতে আছেন। আমরা এটাও দেখলাম কি 2 জন ব্রহ্মচারী যারা ওনাকে জেলে গিয়ে ওনার মেডিসিন আর খাবার দিচ্ছিল জেলে, ওদেরকেও আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এটাও জানানো হচ্ছে না কি কেন ওদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসলিম আইনজীবীরা। তাদের দাবি, খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে। এই পরিস্থিতিতে শেষ অব্দি চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতে সময় চাওয়া হয়। 1 মাস সময় মঞ্জুর করে আদালত, অর্থাৎ আরও 1 মাস বিনা বিচারে জেলে থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। একজন সন্ন্যাসীর সঙ্গে যখন বাংলাদেশের ইউনুস সরকার এই অমানবিক আচরণ করছে, তখন কি করছে মোদী সরকার? এই প্রশ্ন তুলে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছেন সাধু সন্তরা। আমরা আন্দোলনের পথ থেকে, প্রতিবাদ এবং প্রতিরোধের পথ থেকে সরে আসছি না। এরপর হয়তো 5 দিনের সীমান্ত বন্ধের দিকে আমরা চলে যাব। ন্যায় বিচার পাক, তার পক্ষে যে দাবি সেটা সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাব। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন দেব। কেবল বিবৃতি দিয়ে নয়, কেবলমাত্র মৌখিক কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, ভারত এমনভাবে চাপ সৃষ্টি করুক, প্রতিটি সংখ্যালঘুর ওপর হওয়া এই অন্যায় উৎপীড়ন নিপীড়ন প্রাণ সংশয় বন্ধ করা যায়। বাংলাদেশের বুকে মঙ্গলবার মানবাধিকার ও গণতন্ত্রের এই চরম লজ্জার দিনেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ না করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী দাবি করেন, শুনানিতে অংশ নিতে কোনো আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন প্রায় মৃত্যু মুখে, আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে। যাকে ধরা হয়েছে, যাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি সবার, তিনি আইনজীবী দিতে পারবেন না, আইনজীবী দাঁড়াতে পারবে না, এটা কি করে হতে পারে? আর তার থেকে আমরা বিস্মিত যে ভারত সরকার কি আঙুল চুষছে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিনই বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে। প্রায় এক ঘণ্টা দুজনের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে যখন ভারত বিরোধিতার চড়া সুর, তখন বিএনপির সভানেত্রীর সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের এই বৈঠক নিঃসন্দেহে কূটনৈতিক দিক থেকে ইঙ্গিতপূর্ণ। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।